ইন্ডিয়ান পলিটি সংবিধানের প্রস্তাবনা এবং বৈশিষ্ট্য ও উৎস। আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া প্রস্তাবনা শুরুতেই আমরা ভারতের জনগণ শব্দগুলো সংযুক্ত হয়েছে। প্রস্তাবনাটি শুরু হয়েছে আমরা ভারতের জনগণ বলে এবং শেষ হয়েছে এই বলে, আমরা গণপরিষদে আজ 1949 সালের 26 নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র, সোভিয়েত, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে। সার্বভৌম বা সোভিরিয়ান কথাটির অর্থ হল ভারত অভ্যন্তরীণ এবং বহির ব্যাপারে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম কথা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। এর দুটি দিক আছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হল রাষ্ট্রের রাজ্যক্ষেত্রের মধ্যে রাষ্ট্রের আইন হল চরম, চূড়ান্ত ও অবাধ। রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে, এর ঊর্ধ্বে বা বাইরে কেউ থাকতে পারে না। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণবিহীনতাকে বোঝায়। অধ্যাপক গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এক্ষেত্রে স্বাধীনতা শব্দটি ব্যবহার করার পক্ষপাতী। সমাজতন্ত্র বা সোশ্যালিস্ট, মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র সোশ্যালিস্ট শব্দটি ছিল না। 1976 সালে সংবিধানের 42তম সংশোধন অনুসারে ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে, কিন্তু কী ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে সংবিধানে কিছু বলা নেই। সমাজতন্ত্রের মূল বক্তব্য অনুসারে উৎপাদনের উৎসগুলির সামাজিক মালিকানা এবং উৎপন্ন সামাজিক দ্রব্যসীমার সামাজিক মালিকানায় বণ্টন ব্যবস্থাকে বোঝায়। সমাজতন্ত্র শব্দটি গণতান্ত্রিক সমাজবাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা দরকার। দারিদ্র মোচন ও জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে গৃহীত কার্যক্রমের মধ্যেই ভারতীয় সমাজতন্ত্রের মূল নিহিত আছে। ধর্মনিরপেক্ষ, সেকুলার, সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটিও প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে। এর অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে রাষ্ট্র কোনো পার্থক্য করবে না। ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ। গণতন্ত্র, ডেমোক্রেটিক, প্রস্তাবনায় গণতন্ত্র শব্দটি ব্যবহৃত হয়েছে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে রাষ্ট্রনৈতিক গণতন্ত্রকে বোঝায়। এ হলো সরকার গঠন ও পরিচালনার বিশেষ ব্যবস্থা। এই ব্যবস্থায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। ভারতে রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা সংবিধানের 326 ধারায় গৃহীত হয়েছে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বীকৃতি, আইনের অনুশাসন এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ভারতের রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে জনপ্রতিনিধিদের হাতেই শাসন ক্ষমতা ন্যস্ত আছে। সাধারণতন্ত্র, রিপাবলিক, প্রস্তাবনায় গণতন্ত্রের সঙ্গে সাধারণতন্ত্র শব্দটিও ব্যবহৃত হয়েছে। সাধারণভাবে গণতন্ত্র ও সাধারণতন্ত্র সমার্থক বলে প্রতিপন্ন হয়, কিন্তু উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বর্তমান। গণতন্ত্রের মত, সাধারণতন্ত্রেও জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার থাকে। অধিকন্তু সাধারণতন্ত্রে রাষ্ট্রপ্রধানদের পদ হয় নির্বাচনমূলক, এখানে বংশানুক্রমিক বা উত্তরাধিকারমূলক কোনো রাজপদ থাকে না। রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। সাধারণতন্ত্রে জনগণের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা স্বীকার করা হয়। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদ নির্বাচনমূলক, তিনি 5 বছরের জন্য জনগণের দ্বারা অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হন। তাছাড়া এখানে ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত আছে।
এখানে সকল রকম শ্রেণীগত সুযোগ সুবিধা ও বৈষম্যকে বিলুপ্ত করা হয়েছে। এইভাবে আদর্শগত অর্থেও ভারত সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত। ভ্রাতৃত্ববোধ প্রস্তাবনার শেষে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সকল নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির কথা বলা হয়েছে। সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে সংহতি শব্দটি যুক্ত হয়েছে। ভারত মাত্রেই একই দেশমাতার সন্তান এই ধারণা সকলের মধ্যে জাগ্রত করাই এর উদ্দেশ্য। প্রত্যেক নাগরিকের প্রতি সকল নাগরিকের শ্রদ্ধা সম্মান ও ভ্রাতৃত্ববোধ ছাড়া দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা অসম্ভব। সংবিধানের প্রস্তাবনার রচয়িতা জওহরলাল নেহরু। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে এই প্রস্তাবনাটি নেওয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবনার ভাষাটা কী? ভাষাটা হলো অস্ট্রেলিয়া সংবিধানের অনুকরণে। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে? KM মুন্সি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? NA পালখিওয়ালা। কে টু দ্য কনস্টিটিউশন বলেছেন কে? আর্নেস্ট বার্কার। সোল অফ কনস্টিটিউশন বলেছেন কে? ঠাকুরদাস বরভাব। প্রস্তাবনায় বলা হয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। প্রসঙ্গত উল্লেখ করা যায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়। সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ও বহির্বিষয়ে বৈদেশিক শক্তি হস্তক্ষেপ করবে না। আর সমাজতান্ত্রিক দেশের বৃদ্ধি ও উন্নয়নের সুবিধা সমাজের সর্বস্তরে সুষমভাবে বণ্টিত হবে। ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিককে কোনো প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন যে প্রস্তাবনার মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার মাত্র 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। প্রস্তাবনা সংবিধানেরই একটি অংশ কিন্তু আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। নট এনফোর্সেবল বাই ল, দ্য প্রিম্বল অ্যাট দ্য কনস্টিটিউশন ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, বাট ইট ইজ নট এনফোর্সেবল বাই কোর্টস দ্যাট ইজ নন জাস্টিফিয়েবল অর নন জাস্টিসিয়েবল। দ্য প্রিম্বল অ্যাট দ্য কনস্টিটিউশন নন জুডিসিয়েবল অর নন জাস্টিসিয়েবল। গণতান্ত্রিক জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে শাসন ব্যবস্থা ন্যস্ত থাকে। সাধারণতন্ত্র দেশের প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হবেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদ নির্বাচনমূলক, বংশানুক্রমিক বা উত্তরাধিকারমূলক নয়। ইন্টিগ্রিটি এবং ফ্র্যাটার্নিটি সোশ্যালিজম নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এগুলো ছিল ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় কী বলা আছে এবং তার গুরুত্বপূর্ণ অংশগুলো। এইবার ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী সেগুলো দেখা যাক। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান বিস্তারিতভাবে লিখিত, অন্যান্য দেশের লিখিত সংবিধানের তুলনায় এই সংবিধান আয়তনে বড় এবং বিষয়বহুল। মোট 395টি ধারা, বহু উপধারা এবং 8টি তালিকা নিয়ে ভারতীয় সংবিধানের সৃষ্টি হয়েছিল। মূল সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এতে 22টি অংশ ছিল, 395টি ধারা এবং 8টি তালিকা ছিল। কিন্তু বর্তমানে সংবিধানে 22টি অংশ আছে আর ধারা আছে 448টি এবং তালিকা হচ্ছে 12টি। বর্তমানে 448টি ধারা এবং 12টি তালিকা আছে।
সংবিধানের প্রাধান্য। ভারতে সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারতে সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান। সংবিধানে একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মার্কিন সংবিধানের প্রস্তাবনের অনুকরণে এর সৃষ্টি। প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভিয়েত, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে এখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতেও পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে 6 শ্রেণীর মৌলিক অধিকার নাগরিকদের দেয়া হয়েছে। নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার ছাড়াও ভারতীয় সংবিধানে আরও কতকগুলি অধিকার অন্তর্ভুক্ত আছে। এগুলিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলে। ভারতের সুপ্রিম কোর্ট। সংবিধান অনুসারে ভারতেও একটি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে, এর নাম সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা। ভারতের বিচার বিভাগ যাতে নিরপেক্ষ ও স্বাধীনভাবে নিজের দায়িত্ব সম্পাদন করতে পারে তার জন্য সংবিধানের বিচার বিভাগীয় স্বাধীনতার ব্যবস্থা করা হয়েছে। সংসদীয় সার্বভৌমত্ব ও বিচার বিভাগীয় প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য। ভারতে মোটামুটিভাবে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে। ভারতের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। পার্লামেন্ট এই সংবিধান সংশোধন করতে পারে। ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়। অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ। ভারতে সাম্যের আদর্শ গ্রহণ করা হয়েছে। এই আদর্শকে কার্যকর করা জন্য সাম্প্রদায়িক নির্মূল করার কথা বলা হয়েছে। তবে ভারতের অনুন্নত শ্রেণীর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধানে বিশেষ ব্যবস্থার উল্লেখ আছে। এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে নাগরিকদের এক নাগরিকত্ব স্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রীতিমাফিক দ্বিনাগরিকত্ব এখানে স্বীকৃত হয়নি। মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে নাগরিকদের কতকগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? 11টি। মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। কতকগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা? সংবিধানের 370 ধারায় কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা ছিল, এটা এখন বর্তমানে বাতিল হয়েছে। 371 ধারায় আসাম, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যের স্বার্থে কিছু বিশেষ ব্যবস্থার উল্লেখ আছে। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি। বিশ্বশান্তি আদর্শ। ভারতের সংবিধানে সৌভ্রাতৃত্ব ও বিশ্বশান্তির আদর্শ ঘোষণা করা হয়েছে। ভাষা সম্পর্কিত ব্যবস্থা। সংবিধানের 17 অধ্যায়ে 343 থেকে 351 নম্বর ধারার মধ্যে ভাষা সংক্রান্ত সাংবিধানিক নির্দেশের উল্লেখ আছে। দলত্যাগ বিরোধী ব্যবস্থা। 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইম্পর্টেন্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সংবিধানের বিভিন্ন অংশ কোনো কোনো দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে।
পরীক্ষার জন্য এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ সময় পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। যেমন কোশ্চেন থাকে প্রস্তাবনা, লিখিত সংবিধান বা উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, প্রভিশন অফ স্টেটস, রিমুভাল অফ জাজেস, জুডিশিয়াল রিভিউ, এইগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এগুলো নেওয়া হয়েছে আমেরিকা বা ইউএসএ সংবিধান থেকে। ব্রিটেনের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? মন্ত্রিপরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার লোকসভার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা, আইনি শাসন, রুল অব ল, এগুলো সব ব্রিটেন বা ইউকের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া থেকে কী কী নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটো নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্য সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে, এগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। জাপান থেকে নেওয়া হয়েছে কি? সুপ্রিম কোর্টের গঠন। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। কানাডার সংবিধান থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় প্রবণতার আধিক্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন। ফ্রান্সের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? প্রজাতন্ত্র, রিপাবলিক ও সাম্য, ইকুয়ালিটি শব্দ দুটি নেওয়া হয়েছে। ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি, কোয়াসি ফেডারাল। জার্মানির সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল, এটা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। এই ক্লাস থেকে কোনো ডাউট থাকলে তোমরা নিচে কমেন্ট করে তোমাদের ডাউট জানাও, এবং ক্লাসটি ঠিকভাবে বুঝতে পারলে ওকে লেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সিট স্যাট ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।